আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে কোনো রেসিপি ভিডিও না আজকে একটা ডিআইআই শেয়ার করবো আপনাদের সাথে ক্লে দিয়ে একটা সাধারণ আয়নাকে অসাধারণ বানিয়ে ফেলবো এখানে এই যে আয়নাটা নিয়েছি আয়নার পেছন দিকে এরকম কার্ডবোর্ড লাগিয়ে নিয়েছি তো একটা ফিতা লাগিয়ে দিয়েছি প্রথমে পিন দিয়ে ফিতাটা লাগিয়েছি বোর্ডের সাথে এরপরে বোর্ডটা আমি গ্লু দিয়ে আটকে নিয়েছি আয়নার সাথে এতে করে এই আয়নাটা টাঙানোর সুবিধা হবে এই জন্যই আমি ফিতাটা লাগিয়েছি তো এখানে আমি ক্লে নিয়ে নিয়েছি প্রথমে আমি পিঙ্ক কালার নিয়েছি এবার ক্লেটায় ভালো করে মিক্সড করে নিয়েছি তো ভালো করে মিক্সড করে আমি এখন এটার হচ্ছে ভাগ করে নিয়েছি কেটে এবার আমি গোল গোল বল তৈরি করে নিব ফুল বানানোর জন্য এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি আর খুব সহজেই আপনারা এই পুরাতন আয়নাকে এক নতুন রূপ দিতে পারেন আর এটা তৈরি করাও খুবই সহজ তো এই যে আমি বলগুলো বানিয়ে নিয়েছি এবার একটা সাথে একটা লাগিয়ে দিলাম এখন এই যে আমি ডিজাইন করে নিচ্ছি এর উপরে আমি আবার একটা হলুদ কালারের গোল বল তৈরি করে দিয়ে দিচ্ছি এই যে এইভাবে ফুল তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এইভাবে আমি প্রত্যেকটা কালারেরই ফুল তৈরি করে নিব আমার ফুলগুলো তৈরি হয়ে গেছে এখন এই যে আমি আঠা দিয়ে মিররের সাথে ফুলগুলোকে একটা একটা করে লাগিয়ে দিব আর ফুলগুলো যাতে গায়ে গায়ে লেগে থাকে সবগুলো এতে করে আর খুলে আসবে না খুব সুন্দরভাবে আমার এই যে মিররটা ডেকর করা হয়ে গেছে দেখতে পেলেন কত সহজেই ক্লে দিয়ে পুরাতন আয়নাকে নতুন করে ফেললাম সবাই ভালো থাকবেন থাকবে হাফেজ